না রে, গণেশ পুজোতে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমরা তো দুপুরবেলা বেরিয়ে পড়েছি, আর দিনটা ছিল কালকে, মানে শনিবার ছিল। আর শনিবার তো গণেশ পুজো ছিল, তোমরা সবাই জানো। সেই জন্য প্রত্যেক বছরই এক বৌদির বাড়িতে এই গণেশ পুজো হয়, আর আমাদের নিমন্ত্রণ থাকে। তো এই বছরও দেখো আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি। আর তোমরা দেখলে বন্ধুরা, আমাদের প্যান্ডেলে কিন্তু ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে। আর প্যান্ডেল তো অনেক দিন আগে থেকেই হচ্ছে। আর এই যে দেখো আমার মাম্মাকে আজকে কি কিউট লাগছে। হাই বল বন্ধুদের। এখন আমরা দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। তো আজকে যেহেতু গণেশ পুজো, তো গণেশের জন্য লাড্ডু তো নিতে হবে। তো এখানে দোকানে এসে দেখলাম লাড্ডু প্রায় সব শেষ, মাত্র তিনটে পড়ে আছে। তো আমি লাড্ডু আর মিষ্টি মিলিয়ে গণেশের জন্য তো নিয়ে নিয়েছি, আর যেই বৌদির বাড়ি যাচ্ছি সেই বৌদির জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এখন আমরা চলে এসেছি আমতলায়। আর আমতলায় এসেই মাম্মার ইচ্ছা হলো কুলপি খাবে। তো আসলে ওর ইচ্ছা হয়েছিল চাঁচা বরফ খাবে, তো চাঁচা বরফ ছিল না ওখানে, কুলপি ছিল। তো সেই জন্য মাম্মা খাচ্ছিল, আর মাম্মার সাথে মানে দেখতে দেখতে আমারও মানে ইচ্ছা হলো যে আমিও খেয়ে নিই। আর এখানে দেখো আমাদের এখানে স্টাইল বাজারে কীরকম ঢাক বাজছে। তো রাস্তায় এত গরম আজকে, মাম্মা দেখো একটা পাখা কিনে হাওয়া খেতে খেতে যাচ্ছে, আর আমরা এখন টোটোতে উঠে পড়েছি মানে বৌদির বাড়ি যাব বলে। তো আমরা দুটো টোটোতে উঠলাম, একটা টোটো আমাদের নিয়ে যাবে কি ঠিক নেই, কারণ মানে যখন ওদের প্যাসেঞ্জার হবে তারপরে বলছে ছাড়বো। তো প্যাসেঞ্জার এই আজকেই জানি না কেন, মানে কালকে রাস্তায় একদমই লোক ছিল না। দেখো তোমরা বন্ধুরা, রাস্তা প্রায় বলতে গেলে ফাঁকা, তো প্যাসেঞ্জার হতে অনেকটাই টাইম লাগছিল। তো সেই জন্য আমরা কি করেছিলাম, টোটো থেকে নেবে ভ্যানেতে উঠে পড়েছিলাম। তারপরে ভ্যানে করে দেখো আমরা পৌঁছে গেছি মোটামুটি কাছাকাছি, আর এখানে এই নতুন মন্দিরটা হয়েছে। আর চলো, তোমাদের এই মন্দিরটা হলো মা শীতলার মন্দির। আর মায়ের রূপটা দেখো কি অপূর্ব, জানো, জল জল করছে। গঙ্গাদেব ওই তো নৌকাতে বসে আছে, সুন্দর। আমরা এখন বৌদির বাড়ি পৌঁছে গেছি, আর এখানে দেখো মাম্মাকে নিয়ে ঐশী রানী গুনুদাদার কাছে চলে গেছে, মানে নতুন ঠাকুর দেখাতে। আর ঐশী রানী মাম্মাকে বলছে গুনুদাদাকে তোর মনের প্রার্থনা জানা, সব পূরণ করে দেবে। আর এখানে আমি যে গুনুদাদার জন্য মিষ্টি আর লাড্ডুটা এনেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে গণেশ ঠাকুর আছে, কারণ বৌদি 3 বছর ধরেই মানে এই গণেশ পুজোটা করছে। আর বৌদির নাকি আগের ঠাকুরগুলোর মানে এতই মায়া যে বিসর্জন করতে ইচ্ছাই হয় না। সেই জন্য দেখো বৌদি কিন্তু 3টে ঠাকুরকেই এখানে বসিয়ে দিয়েছে। তো ওই একটা সব থেকে ছোটো সেটা প্রথম বছর, তারপরে দেখো মাঝারিটা মানে গত বছর হয়েছিল, আর এবছরের ঠাকুরটা এই যে বড় মতন যেটা দেখতে পাচ্ছ সেটাই। তো তোমাদেরকে তো ঠাকুরও দেখালাম, এখন বৌদি এখানে রান্না বসিয়েছে। তো বৌদির আজকে মেনু হলো খিচুড়ি আর একটা সব কিছু সবজি, লাবড়া না কি বলে ওই একটা তরকারি করেছে, আর অনেক কিছু হবে। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা। এবছর গণেশ পুজোটা আমার খুব চাপের মধ্যে দিয়েই গেছে, কারণ আজকের দিনেই আমাদের বাড়ির যে ভাদ্র মাসে মনসা পুজোটা হয় সেটাও ছিল। তো নালে কিন্তু আমি প্রত্যেক বছর বৌদির বাড়িতে এই গণেশ পুজোর দিন সকাল সকালই চলে আসি। কিন্তু বৌদিকে আমি ফোন করে বলেছিলাম, বৌদি এবছর না মনসা পুজোটাও কিন্তু একদিনেই পড়ে গেছে। তো বৌদি বলেছিল কোনো ব্যাপার নয়, তুমি বিকেলবেলা হলেও কিন্তু আসবে। তো সেই জন্যে বাড়িতে সমস্ত কাজকর্ম করে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে এবছর। তো আমি খেয়েও এসেছি বাড়ি দিয়ে। আজকে কিন্তু আমাদের বাড়িতেও ভাত হয়নি, আমাদের বাড়িতে পিঠে মুড়ি এই সমস্ত খাওয়া হয়েছিলো। তো খেয়ে এসেছিলাম, তবুও বৌদি এখানে জোর করে লুচি তরকারি দিয়েছে। দেখতে দেখতে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো যেহেতু দুপুরবেলা এসেছিলাম তো টাইমটা অনেকটাই কম কাটালাম বৌদির বাড়ি, কিন্তু যেটুকু কাটালাম খুব আনন্দ করে কাটিয়েছি, খুব মজা করে কাটিয়েছি। তো এখন সন্ধ্যাবেলায় কিন্তু বৌদির অনেক বান্ধবীরাও এখন চলে এসছে, অনেকে তো খেতে বসে পড়েছে। আর আমিও বললাম বৌদি আমিও খেয়ে নেবো, কারণ আমাকেও বাড়ি যেতে হবে। তো আজকের মেনুতে ছিল গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। সঙ্গে ছিল গরম গরম বেগুনি, আর ওই যেই তরকারিটা করেছিল মিক্স সবজি দিয়ে, তো সেই তরকারিটা চাটনি পাঁপড় কি ছিল না সব ছিল। সঙ্গে ছিল কিন্তু 2 রকম মিষ্টি। তো যেহেতু দুপুরবেলা এসে অনেক কিছু খেয়েই যাচ্ছি তো পেটটা পুরো ভর্তি। এমনি কিন্তু আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো আমি বললাম বৌদি এখন আর বেশি মিষ্টি খাওয়া যাবে না, আমাকে 1 পিসই মিষ্টি দাও। তো আমি দেখো 1 পিস ওই হলুদ কালার মিষ্টিটা নিয়ে নিয়েছি।
তো সব হয়ে গেছে, চলো এবার বাড়ি যেতে হবে। আমার এই বৌদি কিন্তু সারা বছরটাই আমাকে ফোনে বলতে থাকে একবার এসো ঘুরে যাও, কিন্তু আমার আশা হয় না। কিন্তু বছরে এই একটা দিন গণেশ পুজোর দিন আমি ঠিক কিন্তু বৌদির বাড়ি চলে আসি। তো বৌদি সেটাই বলছিল, এই যে যাবে আজকে, আসবে কিন্তু এক বছর পর এই গণেশ পুজোর দিন। আর দেখো এই অনুষ্ঠান বাড়িতে চলে এসেছে কতগুলো পুচকে পুচকে বাচ্চা, যাদেরকে ছেড়ে যেতে একদমই মন চাইছে না। আর বিশেষ করে তো আমার মাম্মা একদম বাড়ি যেতেই চাইছে না, কারণ এই বাচ্চাগুলো ওর খুব ভালো লাগে। তো ওদের কাছেই থেকে বলছে, মা আর একটু পরে গেলে হতো না? আমি বলছিলাম না, যে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আজকে চ আবার পরে আসবো। আর এদিকে মাম্মাকে ওর মামিমা আদর করে দিচ্ছে, দেখো এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর আসার সময় হাতে করে কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে আজকে গরম ছিল। আর সারাদিন যেহেতু শাড়ি পরেছিলাম তো খুব কষ্ট হচ্ছিল, কারণ শাড়ি তো সবসময় পরি না, খুব কমই পরি, তো কষ্ট হচ্ছিলো সেই জন্য নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেলে আজকে সারাদিনটা খুব মজা করে কেটেছে, খুব ভালোভাবে। তো চলো বন্ধুরা, এখন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর তোমরা এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমি যেন আমার লক্ষ্যে একদিন ঠিক পৌঁছে যেতে পারি। আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর যখন সময় পাবে আমার ভিডিও দেখতে থেকো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।